আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আপনারা আশা করি অনেক ভালো আছেন। মানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, বিগত দিনে আমার ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটা জন্ম সারণিকার পিএলপি ফাইল আপনার সাথে শেয়ার করেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে একটা পিএইচডি ফাইল সংগ্রহ করে আরও একটা পিএলপি ফাইল তৈরি করা হয়েছে, যেটার প্রজেক্ট ফাইলও আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে ফ্রিতে দিয়ে দেবো। তবে ফ্রিতে সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, কেননা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে তিনটা পাসওয়ার্ড। এই তিনটা পাসওয়ার্ড সংগ্রহ করার পর ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে পিএলপি ফাইলের লিঙ্ক পাবেন, ওখানে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর কাস্টমাইজ করার জন্য অ্যাপটা প্রয়োজন হবে, অ্যাপটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন। অবশ্যই ইনস্টল করার সময় মনে রাখবেন যেন ওখানে ওল্ড ভার্সন যেটা আছে সেটা ইনস্টল করবেন। এরপর এখানে আপনার ডাউনলোডকৃত প্রজেক্ট ফাইলটি ইম্পোর্ট করার জন্য ডান দিকে উপর দেখতে পাচ্ছেন তিনটা ডট আছে, এই তিনটা ডটে ক্লিক করবেন। এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এই অপশনটা বেছে নেবেন। এটা ক্লিক করলে একটা পপ আপ স্ক্রিন আপনার সামনে যা চলে আসবে, যার প্রথমে আপনি যদি লক্ষ্য করেন দেখতে পারবেন ডট পিএলপি নামে একটা অপশন আছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে আমার দেওয়া প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলেন জন্ম সারণিকা 2401 নামে একটা ফাইল দেখতে পারবেন। এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনে দেখতে পাচ্ছেন। বেসিক্যালি এটা একটা পিএইচডি ফাইল ছিল, সেখান থেকে আমি পিএলপিতে আপনাদের জন্য কনভার্ট করে শেয়ার করছি। তো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন নাম দেওয়া আছে, এই নামটা পরিবর্তন করতে হবে। এখানে আপনি আপনার সন্তানের নাম বা আপনি যার জন্য জন্ম সারণিকা তৈরি করতে চাচ্ছেন তার নামটা লিখতে পারেন। এটা এডিট করার জন্য এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এই যে এখানে দুইটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটা দুই কর্নারে দুটা চিহ্ন, এই দুটো আপনারা ডিলিট করবেন না, তাছাড়া বাকিগুলো ডিলিট করে দিয়ে এই দুটা চিহ্নের মাঝখানে আপনি আপনার সন্তান বা যার জন্য জন্ম সারণিকা তৈরি করতে চাচ্ছেন তার নামটা লিখে নেবেন। তারপর এটার উপর ডাবল ক্লিক করে এখানে আপনি কোন মাসে জন্ম করেছেন, এখানে আরবি মাস আসছে, ইংরেজি মাস আসছে, এখানে আপনার বাংলা মাস আছে এবং সময় দেওয়া আছে, এটা আপনি এডিট করে নিতে পারবেন। আর উপরে পিতামাতার নাম আছে, এটার উপর ডাবল ক্লিক করে আপনি এটা এডিট করে নিতে পারবেন, কেটে দিয়ে আপনি আপনার মতো লিখে নেবেন। এখানে একটা বাক্য লেখা আছে যেটা শুভকামনাই বাক্য দেওয়া আছে, আপনি চাইলে এটার উপর ডাবল ক্লিক করে এই বাক্যটা আপনি আপনার মতো লিখে নিতে পারেন। সবশেষে শুভকামনাই মা বাবা আছে, এটার উপর ডাবল ক্লিক করে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ এখানে যত কিছু লেখা আছে এখানে এডিট করে নিতে পারবেন আপনি আপনার মনের ইচ্ছা মতো। তো সব কিছু এডিট করা হয়ে গেলে এটা জেপিজি আকারে সেভ করার জন্য এই সেভ অপশনে যাবেন, সেভ অ্যাজ ইমেজ যাবেন। এখান থেকে আপনি ডিফল্ট থেকে আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটা জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। চাইলে এটা আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রাখতে পারেন এবং প্রিন্ট পেজ থেকে প্রিন্ট করে আপনি এটা ওয়ালমেট হিসেবেও ব্যবহার করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন আমার এই প্রজেক্ট ফাইলটা সংগ্রহ করে কীভাবে একটা জন্ম সারণিকা তৈরি করবেন আপনি আপনার প্রিয় সন্তান বা আপনার পরিবারের প্রিয় শিশুটির জন্য। তো আশা করি বুঝতে পারছেন, বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে, কেননা পরবর্তীতে আরও অনেক জন্ম সারণিকা সহ বিভিন্ন পিএলপি ফাইল আমি ফ্রিতে শেয়ার করে থাকবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।